গ্রাম বাংলার পথে আমরা এখন দেখাবো আম গাছ, কাঁঠাল গাছ এবং এখন এপ্রিল মাসের মে মাস, এপ্রিল মাস শেষ হয়ে মে মাসের মাঝামাঝি। দেখুন আমের অবস্থা, প্রচুর আম হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় প্রতিটা গাছেই আম আছে। থোকায় থোকায় আম, এই যে আম। এখানে আমাদের একটা খাসি আছে, খাসিটা প্রায় এক বছর ধরে আমাদের এখানে আছে, বাড়িতে আমরা পালি এটাকে। আমরা আসলে এটাকে নিয়ে একটু আনন্দ করি, ভালো লাগে। এখানে আরো আম দেখাই, এই গাছটাতে কাঁঠাল আছে। এবছর ধান হয়েছে খুব ভালো, তো ধানের দৃশ্যটা আপনাদের একটু দেখাবো। তার আগে একটু কাঁঠাল দেখাই, আম। প্রচুর ধান আছে, কিছু মুরগিও এখানে পালা হয়। এই গাছটাতে মোটামুটি মাশাল্লাহ বেশ ভালো আম হয়েছে। এই আমগুলো তো, এই আম গাছগুলোতেও বেশ ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। এই মুরগিগুলো বাড়িতে থাকে, ঘুরে ঘুরে খায়। এখানে কিছু ওল কচু আছে, ওল কচুর গাছ। এগুলোর ভিতরে আসলে এগুলো থাকে মাটির নিচে, যেটা আসলে গর্ত করে সেটা বের করতে হয়। মাটির নিচে দেখা যায় একটা বিশাল জায়গা নিয়ে এরা কিন্তু অবস্থান করে, এবং যখন এটা বের করা হয় তখন অদ্ভুত ভালো লাগে। খুব বড় সড়ো আকারের একটা কচু বের হয় এবং সেটা ভর্তা করে খেতে খুব ভালো লাগে। তো যারা খেয়েছেন তারা জেনে থাকবেন ব্যাপারটা। আর এই ঘরটা দেখাচ্ছি, এই ঘরটা হচ্ছে পেঁয়াজ ঘর। আমাদের খেতে যে পেঁয়াজগুলো হয়েছে সেগুলো আমরা সংরক্ষণের জন্য এই ঘরটাতে রাখি। এবং এই ঘরটাতে দেখাই একটু পেঁয়াজগুলো। এখানে ফ্যান আছে, ফ্যানের মাধ্যমে বাতাস করা হচ্ছে। প্রচণ্ড পেঁয়াজ, প্রচুর পেঁয়াজ হয়েছে এখানে আলহামদুলিল্লাহ। ও সব আমাদের ক্ষেতের পেঁয়াজ। আম গাছ এখানে আর কি, রেস্ট নেওয়ার জন্য এবং একটু রিফ্রেশমেন্টের জন্য একটা ছাতা ঘর বানানো হয়েছে। এটার সাথে আছে একটা লাড়কি চুলায় রান্না করার যে ফ্লেভারটা, সেই ফ্লেভার নিয়ে রান্না করা খাবারগুলো আসলে খাওয়ার জন্য আসলে এখানে সাইডে একটা ঘর করা হয়েছে যেখানে রান্না করা হয়। এবং এখানে অসংখ্য আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে। একটু দেখাই এবার ধান ক্ষেতের অবস্থা। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ধান হয়েছে, ভালো ফলন হয়েছে। প্রত্যেকটা ক্ষেতেই মোটামুটি ভালো ফলন হয়েছে ধানের। এই ঘরটা আসলে মুরগির ঘর, মুরগির ঘরে এখানে মুরগিগুলো রাখা হয়, যে মুরগিগুলো একটু আগে দেখালাম। ঠিক মাঝখানে একটা খেজুর গাছের মতো গাছ লাগানো হয়েছে। এখানে আরেকটা ছাতা ঘর রয়েছে, এখানে লিচু গাছ রয়েছে, আম গাছ, বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে, বিভিন্ন জাতের আম গাছ রয়েছে। এই গাছের আমগুলো আলহামদুলিল্লাহ বেশ বড় বড়, মোস্ট প্রবাবলি ফজলি আম।
আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন হয়েছে। আর এই পাশটাতে নর্মালি আমরা বিভিন্ন শাকসবজি যে টাইমে আর কি যেই শাকসবজি বেশি ভালো হয় সেই শাকসবজিগুলো এখানে করা হয়। তো এটার জন্য আসলে শীতের মধ্যে বেশ ভালো শাকসবজি আমরা এখানে করেছি। বাঁধাকপি এবং ফুলকপি করা হয়েছিল, টমেটো করা হয়েছিল। তো বর্তমানে এখন এই জায়গাটা চাষ করার জন্য প্রস্তুত করা হচ্ছে, নতুন কোনো ফসল হয়তো করা হবে। আর এখন নিয়ে যাব আমি আজকেই, ঠিক আজকেই 20-30টার মতো হাঁসের বাচ্চা কিনেছি, সেই হাঁসের বাচ্চাগুলো দেখাবো। তো প্রত্যেকটা হাঁসের বাচ্চা আসলে খুবই সুন্দর, প্রত্যেকটা হাঁসের বাচ্চা 20-30 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এটার জন্য সকালে আর কি আজকে পেয়েছিলাম রাস্তার মধ্যে। তো দেখাচ্ছি একটু সেই হাঁসগুলো, সেই হাঁসের বাচ্চাগুলো আসলে একটু দেখাই। এই দুটা খোপের মধ্যে আসলে হাঁসের বাচ্চাগুলো আছে, ঠিক জড়ো হয়ে আছে বাচ্চাগুলো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা রয়েছে, একসাথে জড়ো হয়ে আছে। এখানে অনেকগুলো আছে। এই ছিল আমার ব্লগের পার্ট। তো গ্রামে এসে আসলে এই দৃশ্যগুলো উপভোগ করার জন্যই আসা, এবং আমরা পিরিয়ডিক্যালি মান্থলি বা 2-3 মাসে একবার আসা হয় আমাদের এখানে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।